পুলওয়ামায় শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে দিনটিকে কালা দিবস হিসেবে পালন করল বিজেপি। জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ের সামনে শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ করে বিজেপি নেতাকর্মীরা। পুলওয়ামায় শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে দিনটিকে কালা দিবস হিসেবে পালন করল বিজেপি। এদিন জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ের সামনে শহীদদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করে বিজেপি নেতা কর্মীরা। এক মিনিট নীরবতা পালন করে কালো বেশ ধারণ করেন সকলে। সন্ত্রাস নির্মূল করতে অঙ্গীকারবদ্ধ হন সকলে। কি করলেন, কেন করলেন? আজকে 14 ফেব্রুয়ারি, আমরা গত 2019 সালে 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আমাদের 48 জন শহীদ আত্মঘাতী বোমা বিস্ফোরণে শহীদ হয়েছিলেন। আমরা তাদের উদ্দেশ্যে এবং তাদের আত্মার চিরশান্তি কামনায় আজকের দিনটি আমরা কালো দিবস হিসাবে পালন করলাম। দলীয় দপ্তরের সামনে কী কার্যক্রম হলো? দলীয় দপ্তরের সামনে আমরা তাদের ছবিতে পুষ্পার্ঘ দিলাম এবং তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করলাম। এবং আমরা সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হলাম যে সারা পৃথিবী থেকে, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী থেকে সন্ত্রাসবাদকে নির্মূলে উৎখাত করবো আমরা। এই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হলাম।